তুই কি সার্চ অফ কোর্স আমি যে হিট করব তাহলে সবই হিট হবে আচ্ছা পাফি আপনি কোথায় পড়াশোনা করেছেন জীবন স্কুল প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বন্ধুরা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন এই শুটিং স্পটে উপস্থিত আছেন পরিমণি শুধু তাই নয় এই শুটিং স্পটে শুটিং করছেন শরীফুল রাজ আর ইউনিটে সবাই উপস্থিত আছেন সেই সাথে শুটিং দেখার জন্য অনেক দর্শকই ভিড় করেছেন বন্ধুরা অনেক দর্শকই আছেন এই ভিডিওটিতে আর আমরাও অনেক দর্শক মিলে দেখছি এই ভিডিওটি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা ও ভিডিও দেখি এবং শুনি ইতিমধ্যে পরিমণির একটি ওয়েব ফিল্ম পাফ ড্যাডি নামে যেটি ট্রেলারটি রিলিজ হয়েছে সেটাতে এক প্রকার বাজি মাত হয়ে গেছে বিশেষ করে যে শিরোনামগুলো দেখা যাচ্ছে সেই শিরোনামগুলো তো মানে অনেকটাই আকর্ষণীয় তো বন্ধুরা এই বিষয়ে আমরা আরও আলোচনা করব আগে চলুন পরিমণির একটু ভিডিওর দৃশ্য দেখে নেই তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন নোটিফিকেশনও পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আগে কিছু ভিডিও দৃশ্য দেখে নিই তারপর আরও বিস্তারিত কথা হবে পাফ ড্যাডি ওয়েব ফিল্ম নিয়ে আমি লাইভ আসার একটা কারণ সেটা হচ্ছে যে পুরো শহর অনেক 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 সুন্দর করে লাইটিং করা হয়েছে তোমরা যারা যারা দেখেছো ঢাকার মধ্যে তারা তো দেখতেই পাচ্ছ দেখেছই আর যারা ঢাকার বাইরে তা দেখো ঢাকাটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে যদি আমি এখন লাইটিং মানে লাইটের মধ্যে নাই তো কমেন্ট করতে পারছি না অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে অনেক বেশি কাজ হ্যাঁ আমি লাইভে তো বেশি মানে আসিই না বেশি না আসিই না একদম হাতে কি হয়েছে হাতে হাতটা কেটে গেছে দেখো কেউ নেই আমি ছাড়া আর তোমরা ছাড়া বন্ধুরা আমরা কিছু দৃশ্য দেখে আসলাম পরিমণিরে যেটি আসলে গাড়ি থেকে তিনি লাইভে এসেছেন সেই সাথে শহরটা সবাইকে দেখাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আমরা ওদিকে না গিয়ে পাপ ড্যাডি যে ওয়েব ফিল্মটি পরিমণির অভিনয় করেছেন আর এই ওয়েব ফিল্মটির যে ট্রেলারটি রিলিজ হয়েছে সেই ট্রেলারই তো পুরো বাজিমাত করে দিল যে অবস্থা আমরা লক্ষ্য করলাম আর সবচেয়ে বেশি যে শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে সিনেমা হিট করতে বাবার সাথে অন্তরঙ্গ মুহূর্তে পরিমণি অথবা অন্তরঙ্গ মুহূর্তে জড়িয়ে গেছেন পরিমণি আবার কেউ কেউ টাইটেল দিয়েছেন যে বাবার সাথে অনৈতিক কর্মকাণ্ড করেছেন পরিমণি আসলে এটি হচ্ছে শিরোনাম এটি হচ্ছে নিউজের একটি শিরোনাম দর্শকদের আকর্ষণ করার জন্যে তবে যাই হোক আমরা কিন্তু এই মূল সম্পূর্ণ ওয়েব ফিল্মটি দেখার পর মূল আকর্ষণটুকু দেখতে পারব যে আসলে মূলত কোথায় কি হয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা ট্রেলারটির রিলিজের পর দর্শকদের মনে যে আলোচনা দেখেছি যে আগ্রহ দেখেছি এটিতে হতে পারে যে পাপ ড্যাডি খুবই 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 হিট করবে তো চলুন বেশি কথা না বাড়ি আমরা আরও কিছু সিন দেখে নিই তারপর আরও বিস্তারিত কথা হবে আমি ইতিমধ্যে জানাতে চাই যারা পরিমণির ফ্যান ফলোয়ার আছেন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন আমরা সামনে আরও কিছু দৃশ্য দেখে নিই হ্যাঁ আমার কোনো আইডি নেই এই মুহূর্তে হতে পারে
মানে ডিজেবল হয়ে গেছে, ডাস্টের জন্য একটু প্রবলেম হচ্ছে। বন্ধুরা, ইতিমধ্যে পাপ ড্যাডি ওয়েব ফিল্মে খুবই 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 সাড়া ফেলেছে দর্শকদের মনে। ওয়েব ফিল্ম পুরোটা এখনও রিলিজ হয়নি, রিলিজ হয়েছে শুধুমাত্র ট্রেইলারটুকু। আর ট্রেইলারটুকুতেই যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এতে করে এটা বোঝা যাচ্ছে যে পাপ ড্যাডি ওয়েব ফিল্ম খুবই 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 হিট করবে। পরিচালকের কথাই তো এক কথায় ওয়া সাধারণ বানিয়েছেন পাপ ড্যাডি। পাপ ড্যাডির ট্রেইলারে যে চমক দেখিয়েছেন পরিচালক, এতে করে ভিতরের পুরো ওয়েব ফিল্মটি না দেখলে কারো মনেই যেন শান্তি আসছে না, বিশেষ করে যারা পরিমনির ভক্ত আছেন। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাড়িতে শুটিংয়ের সিন চলছে। তো যারা কীভাবে প্রাইভেট কারে শুটিং করে, প্রাইভেট কার দিয়ে ক্যামেরা নিয়ে, এটি যারা দেখেননি তারা অবশ্য এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ক্যামেরা কোথায় বসিয়ে তারপর প্রাইভেট কারের শুটিংগুলো করা হয়, বিশেষ করে যখন নায়ক নায়িকারা ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিটের পাশে যেটা থাকে ওখানে যখন মানে দুজনের শট যখন চলে বা দুজন যখনের বা সিঙ্গেল কারো যদি শট চলে তখন আসলে সামনে থেকে কীভাবে শটটি নেওয়া হয় সেই শটটি অবশ্য আপনারা এখন এইটা এখানে ক্যামেরা সেট আপটা দেখে বুঝতে পারছেন। তো চলুন বেশি কথা না বাড়ি আমরা বাকি অংশটুকু দেখে নিই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আমরা বাকি অংশটুকু দেখে নিই।